অসহনীয় তাপমাত্রায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের অপেক্ষা। ঈদের টানা পাঁচ দিনের ছুটিতে কেউ যাচ্ছেন ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে, কেউ আবার পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফিরছেন দেশে। ঈদ অনুষ্ঠানটা এবার ওখানে করবো আর কি, আর আপনার এই ভিসার বিষয়ে কোনো জটিলতা নেই। অনেক দিনের ছুটি, আর তার মধ্যে ধরেন এবার একটু প্রয়োজন কিছু আছে, ওখানে আত্মীয় স্বজন আছে। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, ইমিগ্রেশন এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় ভুগতে হয় নিরাপত্তাহীনতায়, এছাড়া নেই পর্যাপ্ত বসার ব্যবস্থাও। পরিবেশটা একটু ভালো হতে হবে, জায়গাটা আরও একটু বড় করতে হবে, মানে অনেক হচ্ছে লাইনে ভিড়, অনেক দাঁড়াতে হচ্ছে বারবার, প্রচণ্ড তাপ আর প্রচুর লোক, এরা আমরা প্রায় দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টা হলো এখানে ওয়েট করতেছি, বসার জায়গাও খুব সীমিত। আমাদের এখানে সিসি ক্যামেরার আওতার মধ্যে যদি থাকতো তাহলে একটা সুন্দর ব্যবস্থা, তারপরে এই জায়গাটা আরো কিছু পর্যাপ্ত ফ্যান দেওয়া লাগতো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সমস্যার কথা স্বীকার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, নতুন ভবন নির্মাণ হলে কমবে ভোগান্তি, বাড়বে সেবার মান। সামনে আমাদের এই ইমিগ্রেশন নতুন ভবন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তখন যাত্রীদের সেবার মান আরো উন্নত হবে। যারা আসা যাওয়া করে নির্বিঘ্নে যেন যেতে আসা করতে পারে, সবসময় আমরা সজাগ, আর এখানে আমাদের যারা প্রশাসনিক যারা আছেন, আদার সংস্থা, তারাও আমাদেরকে সহযোগিতা করেন। ঈদুল ফিতর সামনে রেখে হিলি ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন গড়ে পারাপার হচ্ছেন 650 যাত্রী, যা আগে ছিল 400 থেকে 450 জন। সময় সংবাদ, হিলি।